হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন যাচ্ছি বাজার তো বাজারে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজারে যাব এখন তো যাচ্ছি যাচ্ছি তো বাড়িতে আজ গিয়ে আয়োজন আছে তো কিসের আয়োজন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো যাওয়া যাক বাড়ি থেকে বেরোলাম এবার যাচ্ছি যাচ্ছি তো সামনে বড়মা মা বৌদি ওরা সব বসেছিলো তো বলছে কোথায় যাচ্ছিস আমি বললাম যে বাদ যাচ্ছি তো বৌদি বলছি যে ভিডিও করছিস তোরা বাড়ি থেকে বেরোচ্ছিস না নাকি ওই জন্য হাসছিলাম তো এবার যাব চলো তো সারা রাস্তার ধারি টোটো চলে এসছে তো টোটো চাপ এবার তো টোটো চেপে পড়লাম তো এখন তো জানো খুবই শীত পড়েছে প্রচুর ঠান্ডা লাগছিল তো টোটো যেতে পারলাম এবার যাবো যাচ্ছি যাচ্ছি টোটো করে এবার টোটো করে যেতে যেতে তোমাদের দাদাভাই ভিডিও করছিল তো ওকে এমনি রাস্তাতে বলছিলাম যে এগুলো ভিডিও করো তো চলে এসছি এবার টোটো থেকে নেমে পড়েছি টোটো ভাড়া দিয়ে যাচ্ছে এবার মাংস নেবো মাংসর দোকানে চলো মাংসর দোকানে আবার যাই তো মাংস দোকান চলে এসেছি মাংস নেবো বলে দাঁড়িয়ে আছি দোকানে মাংস এখন কাটছে মাংস কাটছিল আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল দেখছিল দোকানটাও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর মাংসও বেশ ভালোই দাঁড়িয়ে আছি মাংস নেবো বলে তখন কাটছিল মাংসটা পিস করছিল মুরগির দোকান আবার মুরগি মাংস নেবো পাশাপাশি দোকান একটাই দোকান পাশে কাট ওটা ভিডিও করছিলাম বলে যে জেঠুটা দেখছিল তাকিয়ে যেটু দেখছে হাসছিল বলছি কি করছো ভিডিও করছো জেঠুটা খুবই ভালো ভিডিও করতে দিল মাংস এবার নেব মুরগিটা ছাড়াচ্ছিলো ওখানটা একটু দেখালো তো মাংস ছাড়ানোর পর আবার মাংস মাংস নিলাম নেবো এবার মুরগি ছাড়াচ্ছিলো এদিকে এদিকে মুরগিটা পিস করছিল মুরগিটা পিস করছিল আর যেমন দাদা হয়ে ভিডিও করছিল এবার বলছিল টুটা বলছিলো লেগ পিসটা কি বড় রাখবো না না রাখতে রাখতাম না পিস করে দিতে তো পিস করা করে দিল হাড়হার মাংসই দিয়েছিল বেশ ভালোই মাংসটা দিয়েছিল তো মাংসটা পিস করতে একটু সময় লাগলো তো আমরা দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এমনি পরিষ্কার পরিচ্ছন্ন তো জেঠুটা তারপরে পিস করা হয়ে গেলে এবার দেবে ওজন করে এমনি দোকানটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর মাংস মাংস বেশ ভালোই দিয়েছে এবার মাংস নিয়ে চলে যাব সবজির বাজারে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও মাংস নেওয়া হয়ে গেছে এবার যাব পয়সা দিয়ে দিলাম পয়সা দিয়ে এবার চলে যাব সবজির বাজার সবজির বাজারে ঢুকে পড়েছি তো এবার যাচ্ছি ক্যাপসিকাম নেবো ওই জন্য তো ক্যাপসিকাম বাজারে ঢুকে দেখতে পাচ্ছিলাম না ওই জন্য বললাম যে শেষের দিকে যাচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই বলছে কয় কয় বললাম চলো তো এখানে চলে এসেছি ক্যাপসিকাম নেবো কিন্তু জানি না কো দোকানদার কাকুটা কোথায় গিয়েছিলো তারপরেই চলে এলো চলে এসছে এবার নেবো বললাম যে বলো আর কিছু নেব না না আর কিছু নেব না কো বাকি বাজার থেকে নিয়ে এসছিল দাদা এবার ক্যাপসিকামটা নিয়ে গেলো ওজন করবে বলে তো ক্যাপসিকামটা নেব নিয়ে এবার বেরবো তো সবজিগুলো বেশ টাটকা টাটকাই সবজি ছিল কিন্তু আমার কোনো দরকার ছিল না সবজি নেওয়ার ওই জন্য নিই নিকো যেটা দরকার ছিল শুধু সেটাই নিলাম নিয়ে দাঁড়িয়ে আছি কাকুটা খাটি জিজ্ঞেস করছিলো আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আর কিছু লাগবে না কো তো এবার নিয়ে আসছে ক্যাপসিকামটা নেব দিয়ে নিয়ে তারপরে যাব একটু বাজার দিয়ে যদি বাজারে পয়সাটা দেবো বার পয়সাটা ফেরত নেব নোট দিয়েছি দুশো টাকা তোমার দাদা ভাই বলছিল কি বাপার চলো আমার দাদা পয়সাটা নেই তো নিলাম দিয়ে এবার যাচ্ছি তো এবার চলে এসেছি এগরোলের দোকানে তো একটু এগরোল খাবো খেয়ে যাবো বাড়ি তো দেখতেই পাচ্ছ আমাদের পেছনে আছে রেল লাইন তো এখানটায় হচ্ছে স্টেশন তো এটা কোথাকার স্টেশন কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো এগ রোলটা দাদাভাই তৈরি করছিল তো দাদাটা খুবই সুন্দর এগ তৈরি করে তো কেউ যদি খেতে চাও তো এখানে চলে এসো এটা হচ্ছে ভাতার রেল স্টেশন তো দাদাভাই তো খুবই সুন্দর করছিলো তৈরি এগরোলটা তো তৈরি করছিলো আমরা বসেই ছিলাম বসেই ছিলাম একটু সময় তো লাগবেই আর তোমাদের দাদাভাই ভিডিও করছিলো হ্যালো বন্ধুরা তো এগরোল তৈরি হচ্ছে আমরা বসে আছি কখন দেবে কখন দেবে তো একটু দেরিও হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তারপর বাড়িতে গিয়ে আবার রাত্রে রান্না আছে রান্নার আয়োজন করতে হবে তো আজকে তো থামবেল টাইটেল দেখে বুঝেই গেছো বাড়িতে আজ কিসের এত আয়োজন তো কীসের এত আয়োজন বলতে আর জামাই বাড়িতে এসছে তো একটু আয়োজন তো হবেই তো রাত্রে তো দেখতেই পাবে কী কী রান্না হচ্ছে তো এখন তো খাবো এগরোল এগরোলটা খেয়েই টোটো চাপবো তারপরে বাড়ি চলে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো দাদাভাই এগরোলটা দিচ্ছে এবার এতক্ষণে অনেকক্ষণ অপেক্ষা করার পরেতে তো এখন এগরোলটা দিল আর টোটোয় যে পড়েছি এগরোল খেয়ে তো এখন যাচ্ছি বাড়ি তো দেখতেই পাচ্ছ আর কি ঠান্ডা শি কাপড়ি হচ্ছে তো কাঁপতে কাঁপতে শীতে বাড়ি চলে আস যাচ্ছি এখন টোটো করে বল আর ঠান্ডা এমনিতেই আপনি তাকানো যাচ্ছে না এত ঠান্ডা যেতে যেতে চো বাড়ি চলে এসেছি এবার বাড়ির কাছেই দোকান ছিল কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ভিডিও করলে তো বাড়িতে চলেই এসছি দেখতে পাচ্ছ বা পেছনে বহু দাঁড়িয়েছিলো এবার বাড়িতে ঢুকু পড়েছি বাড়িতে ঢুকলাম মাকে তো দেখতে পাচ্ছিলাম না তো মা দেখলাম দাঁড়িয়ে আছে মাকে এবার মাকে ব্যাগটা নাও তো মা ব্যাগটা নিল ব্যাগটা দিয়ে এবার রান্নায় বসে পড়েছি তো আমি এখন ভাজছি কাজু আর কিশমিশ তো বলো বন্ধুরা কি হবে কমেন্টে জানিও যদি বুঝতে তে পারো তো কমেন্ট করে অবশ্যই জানাও কাজু কিচমিশ ভাজছি তো আজকে রাত্রে হবে খাসির মাংস মুরগির মাংস আর ফ্রায়েড রাইস তো যে যে খেতে চাও চলে আসো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ভাতটা হয়ে গেছে মা নামিয়ে নিয়েছে মা নামিয়ে ভাতটা রাখলো আর আমি এদিকে কাজু কিচমিশগুলো ভাজছিলাম তো ভাজতে তো একটু সময় লাগবেই এবার ভাজা হয়ে হয়ে গেছে এবার তুলে নিলাম দিয়ে মটরশুটিগুলো দিলাম ভাজতে তো মটরশুটিগুলো একটু ফটাম ফটাম করে ফুটছিল বাপরে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ভাজবো ক্যাপসিকামগুলো ভাজবো এবার ওই জন্য কড়াই দিয়ে দিলাম আর আমি আর কি ওই গামলাটাই তুলছিলাম যাতে সবগুলো তো তুলবো এবার জায়গা লাগবে ওই জন্য আমি বড়টাতেই তুলছিলাম তো তোলার পর বিনসগুলো দিয়ে দিয়েছি বিনসগুলো ভাজছিলাম বিনসগুলো ভাজা হচ্ছিলো এবার একটু যে জিনিসটাই দাও না কেন একটু ভাজতে সময় লাগবে তো ভাজতেছি তো এখন প্রথম প্রথম ভিডিও বড় ভিডিও ছাড়ছি ব্লগ ভিডিও কোনো যদি ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও এবার বিনসগুলো তুলে নিলাম তোলার পর গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো এবার আস্তে আস্তে করে ভাজছি নাহলে হয়তো ভেতরে কাঁচা থেকে যাবে খেতেই ভালো লাগবে না ওই জন্য গাজরগুলো আস্তে আস্তে করে হালকা গ্যাস দিয়ে গাজগুলো ভাজছিলাম তো গাজুগুলো ভাজার পরতে এবার জায়গা ছোটোর জন্য এগুলো আর কি গামলাতে মাখাচ্ছিলাম এবার জায়গাটা ছোট ছিল তো ওই জন্য সব জিনিসগুলো ধরতো না কো ভাতটা ওই জন্য এক জায়গায় দিয়ে আর একটু হাঁড়িতে ভাতগুলো ছিল বলে একটু ইয়ে হয়ে গেছিলো তো এবার সব রেডি করে তারপর আবার তো রেডি করছি তো তোমরা দেখো আসলে তোমরা হয়তো অন্যভাবে করো আর আসলে আমার জায়গাটা ছোট ছিল বলেই আমাকে এটা অন্য অন্যরকমভাবে না নাহলে তো ফ্রায়েড রাইস মোটামুটি করতে পারি খুব যে ভালো পারি সেটাও বলবো না মোটামুটি করতে পারি তোমরা হয়তো ভালোই পারো তো এখন সব এক জায়গায় করে এবার ঢাকা দিয়ে রেখে দেব তো তোমরা দেখতে থাকো হেভি হয়েছে এবার ভালো লাগছে দেখতে তো ওই জন্য ভাবছিলাম যে না যাক গে এতক্ষণ ভালোই লাগছিল লাগছে রাত্রে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে